সো বন্ধুরা, আজকে এসেছি আমরা সেই পদ্মের বিলে বা পদ্মের বাগানে বলতে পারেন। তো দেখাচ্ছি আমি সামনে দিকে গিয়ে, আজকে কয়েকটা ছেলে আছে এবং তাদের সঙ্গে দেখি, কথা বলে দেখি এবং কয়েকটা পদ্মের আপনাদের এখানকার কেমন সিনসেনারি সেগুলো দেখাবো। তো কি অবস্থা, যেহেতু বৃষ্টি নেই এবছর, এই যে দেখুন সব পাতা শুকিয়ে গেছে। বৃষ্টির অভাবে সমস্ত গাছ সেগুলো মারা গেছে। কি খুঁজছিস, পালি কিছু? কিছু পালি? ওই দিকে আছে না? ওই দিকে কাল গিয়েছিলাম, ওই দিকে। জয় করা ওই বীজ পেয়েছে। কি কাদা রে, এখানে প্রচন্ড কাদা, ওই কারণে এখান থেকে আপাতত চলে যেতে হচ্ছে। জাস্ট আজকে ঘুরতে এসেছিলাম একটা কাজে, দুজনেই আমার ফ্রেন্ড সহ এসেছিলাম। তো বাচ্চাদেরকে দেখে আমি এখানে উঠলাম। তো দেখতে পাচ্ছেন ওরা চলে যাচ্ছে ওই পারে। তো যাই হোক, এখানে আমি আর বর্তমানে থাকছি না আজকে। এই যে দেখুন, এই জিনিস ওরা খুঁজছে এবং এগুলো খাওয়ার জন্য ওরা খুঁজছে। তো আমি পেয়ে গেলাম একটা, তো এটা আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাবো যে এটা খাওয়া যায় কিভাবে। তো ফার্স্ট ভিতরে দেখতে পাচ্ছেন যে ভিতরে বীজগুলো আছে, সেগুলো ভাঙে। তো এই যেমন একটা বীজ আমি ভেঙে বের করছি, তো এই যে একটা বীজ, এরকম অনেকগুলো বীজ আছে। তো যেহেতু এবছর বৃষ্টি কম, এই কারণে এগুলো খাওয়ার উপযুক্ত খুব একটা হবে না, মানে শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এখন ট্রাই করবো এগুলো খেয়ে। এটা পেকে গেছে, দ্যাটস ওয়াই খাওয়া যাবে না। তো যেগুলো নরম থাকে সেগুলো খাওয়া যায়। তো আমি নেক্সট আর একটা ট্রাই করি। তো প্রথমে বললাম আমি, যেহেতু এবছর বৃষ্টি কম, এই কারণে এগুলো নষ্ট হয়ে গেছে, ওই জন্য খাওয়া যাচ্ছে না। এখানে একটু থেকে সময় কাটিয়ে বাড়ির দিকে যাব, পরিবেশটা একবার দেখে দিই। আর এগুলো হচ্ছে পাটকাঠি। এর আগের বছর বৃষ্টি যখন ওখানে বন্যা ছিল, তখন পাটকাঠিগুলো নিচে যাদের মানে পাট ছিল তারা নিয়ে যেতে পারেনি, কারণ ফেলে রেখে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন কিছু অংশ পুড়িয়ে দিয়েছে।